এই টিউটোরিয়ালে আমরা রিমুভ ডুপ্লিকেট সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমার এখানে একটি টেবিল আছে, সিরিয়াল আইডি, নেম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে এখনো পর্যন্ত কোনো ডুপ্লিকেট নেই, কোনো কারণবশত এখানে একটা ডুপ্লিকেট হয়ে গেছে। ফর এক্সাম্পল, এইটা ডুপ্লিকেট হয়ে গেছে, এটা আমি কপি করলাম এবং এই সিরিয়ালে আমি পেস্ট করলাম এবং নামটা কোনো কারণে একই রকম হয় নাই, হয়তো এখানে এমবি লেখা আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হয়তো দুইবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে, হয়তো দুইবার, এই জন্য আমি এখানে একটু চেঞ্জ করে দিলাম। এখন একটা বিষয় থাকলো শুধু, যে আইডি নাম্বারটা একই আইডি দুইবার, নাম একই, দুইবার দুই রকম করে নামটা লিখেছে, কিন্তু আইডি নাম্বারটা ইউনিক। এখন আমি এই টেবিল থেকে আইডি নাম্বারের ভিত্তিতে আমি যে ডুপ্লিকেটটা আছে সেটা আমি রিমুভ করতে যাচ্ছি। তো শুরুতে আমাকে কি করতে হবে, এই টেবিলটা সিলেক্ট করতে হবে। আমরা কিভাবে সিলেক্ট করব, এই যে যতটুকু এরিয়াকে আমরা ডুপ্লিকেট চেক করব ততটুকু আমরা সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করতে পারি মাউস অথবা কিবোর্ডের সাহায্যে, অথবা আমি যেখানে আমাদের টেবিল হেডিং আছে সেখানে আমি ক্লিক করতে পারি। তো টেবিল হেডিংয়ে আমি ক্লিক করলাম, দেন যাব রিমুভ ডুপ্লিকেটসে। এটা কোথায় আছে, এটা আছে ডাটা ট্যাবের আন্ডারে। তো এখানে আমি ক্লিক করলাম, আমার পুরা টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। এখানে দুইটা অপশন আছে, সিলেক্ট অল, আনসিলেক্ট অল, বাই ডিফল্ট সবগুলোতেই এখানে সিলেক্ট করা আছে। তো আমি এখানে একটা বিষয়, সিরিয়াল নাম্বার তো আমার কোনো প্রয়োজন নাই, আমি সিরিয়াল নাম্বার অবশ্যই উঠাই দেব। এরপরে আমি আইডি নাম্বারটা রাখবো, কারণ আইডি নাম্বার কখনো দুইটা হইতে পারে না, নাম কোনো কারণে নাম দুইটা হইতে পারে, একটা প্রতিষ্ঠানে একই নামে দুইজন থাকতে পারে। এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমি এই মুহূর্তে চেক করছি না, তো আমি যেহেতু একটা আইডির ভিত্তিতেই আমি চেক করছি, তো এই জন্য আইডিটাই আমি সিলেক্ট রাখলাম, দেন ওকে দেব। এরপরে দেখুন কী কথা আসছে, ওয়ান ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভ, একটা ডুপ্লিকেট ভ্যালু পাওয়া গেছে এবং সেইটা রিমুভ করা হয়েছে এবং 16টি ইউনিক ভ্যালু এখন আছে। তো এখানে কোনটা চলে গেছে, যেটাতে এমডি লিখেছিলাম সেটা চলে গেছে, অর্থাৎ প্রথম কার্ডটা ঠিক রেখেছে এবং পরে যেটা পাওয়া গেছে পরের ডুপ্লিকেটটা সেটা অটোমেটিক রিমুভ করেছে, এই ফুল রো ধরে রিমুভ করেছে। তো আমি আনডু করি। আরেকটা বিষয় আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে যে যদিও আমরা এই আইডি নাম্বারের বেস ধরে আমরা ডুপ্লিকেট চেক করেছি, আমরা যদি শুধু এতটুকু সিলেক্ট করে দেন রিমুভ ডুপ্লিকেটসে যাই, তাহলে কি কথাটা আসতেছে দেখুন, একটা ওয়ার্নিং আসছে, সেটা হচ্ছে এক্সপান্ড দিস সিলেকশন। আমি যতটুকু সিলেক্ট করেছি সেটা আমি এক্সপান্ড করতে চাই কি না, এবং পরেরটা আসছে কি যে কারেন্ট সিলেকশন ধরেই কন্টিনিউ করার জন্য। তো আমি যদি এক্সপান্ড না করি, কন্টিনিউ যদি কারেন্ট সিলেকশন দিয়ে করি, তাহলে কী সমস্যাটা হবে দেখুন, রিমুভ ডুপ্লিকেটসে গেলাম, দেন ওকেতে ক্লিক করলাম, এখন দেখুন একটা ডুপ্লিকেট ভ্যালু পাওয়া গেছে এবং রিমুভ, অর্থাৎ একটা ডুপ্লিকেট আইডি পাওয়া গিয়েছিল এবং সেটা রিমুভ করা হয়েছে। তো এটার কারণে যেটা হয়েছে, এইখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছিল সেই ফাঁকা জায়গাটা অটোমেটিক উপরে উঠে গেছে এবং একজনের আইডি আর একজনের আইডির মধ্যে চলে গেছে। তো এটা আমরা অবশ্যই চাই না, এরকম যদি আমরা কখনো করি তাহলে অবশ্যই আমরা এই বিষয়টা মাথায় রাখব, যে এই মেসেজটা আমরা পড়ব, এক্সপান্ড দিস সিলেকশন। এখানে এই অপশনটাকে আমি ক্লিক যদি করি তাহলে কি আছে দেখুন, এরপরে আসছে কি, আমার আবার ফুল টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি শুধু কি রাখবো, শুধু আইডি নাম্বারটা রাখবো, দেন ওকে দেব। তাহলে আমার কিন্তু কোনো ইরোর ছাড়া আমার এই টেবিল থেকে যে ভ্যালুটা ডুপ্লিকেট হয়েছিল সেটা রিমুভ হয়ে গেছে। তো এই হচ্ছে রিমুভ ডুপ্লিকেট সম্পর্কে মোটামুটি ধারণা। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।